নাম তার মতিবিল বহুত উজ্জ্বল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। এই কবিতাটা ছোটবেলায় পড়েনি এমন কিন্তু কেউ নেই, আর আজ সেরকমই একটি বিলে এসেছি। তবে এটির নাম মতিবিল নয়, অন্য একটি বিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের আরেকবার স্বাগত তোমাদের ইচ্ছে ডানা চ্যানেলে। তো নতুন দিন, নতুন করে শুরু, নতুন একটা ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। আজ যেখানে এসেছি জায়গাটা হচ্ছে নর্থ 24 পরগনাসের মধ্যে এক টুকরো বাংলাদেশ। তো সেটাই আজকে টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। গ্রাম বাংলার ছোঁয়ায় ভরপুর এই বিলটিতে পৌঁছানোর জন্য প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে বারাসাত ডাকবাংলোর মোড় হয়ে হেলাবরতলার দিকে গিয়েছিলাম। সেখান থেকে নীলগঞ্জ রোড ধরে নীলগঞ্জ বাজার থেকে ডান দিক হয়ে বর্তির বিল আমরা এসে পৌঁছলাম। কল্যাণী রোড থেকেও এই রাস্তাটায় আসা যায়, মানে বর্তির বিলে আসা যায়। কল্যাণী রোড থেকে ওয়্যারলেস গেটের যে মোড়টা রয়েছে সেখান থেকে বারাসাতের দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে এলেই কিন্তু নীলগঞ্জ বাজারটা পড়বে, এবং সেখান থেকে তখন বাঁ দিকে যেতে হবে। ওইভাবে গেলেই কিন্তু বর্তির বিলটা পাওয়া যাবে। এই বিলটি পাট চাষিদের খামার ব্যবস্থাকে আরও উন্নত করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। যত দূরই তাকাবে শুধু জল আর জল, চাইলে নৌকাবিহারও কিন্তু হতে পারে এখানে। আর এখানে কিন্তু বাড়িঘরের চিহ্ন পর্যন্ত নেই দূর দূর পর্যন্ত, তাই এখানে দাঁড়িয়ে কিন্তু মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবে, কারণ দৃষ্টি কিন্তু কোথাও বাধা পাবে না। এখানে কিছু ট্যুরিস্টরা যাচ্ছে এখন এখানে, সেটা বিকেলের দিকেই একটু ভিড়টা হয়, এবং টু হুইলার আর ফোর হুইলার নিয়েই বেশি লোকজন এখানে এসছে আমি দেখলাম। এই বিলটিতে নৌকাবিহারের সময় কিন্তু চাইলে শাপলা ফুল বা পদ্ম ফুলও তুলে আনতে পারো, কারণ বিলটিতে কিন্তু এই দু রকমের ফুলই ভর্তি দেখতে পাওয়া যায়। বিলের মধ্যে থেকে সরু মাটির পথ এবং দুপাশে পাটকাঠির গাদা, এর মধ্যে থেকে যখন হেঁটে যাচ্ছিলাম তার অনুভূতি কিন্তু একদম আলাদা রকমের ছিল। আজ আমরা চলে এসেছি বর্তির বিলে, তোমরা তো জায়গাটা দেখে বুঝতেই পারছো। তো এটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও ছিল, যে আমার এক ভাগ্নি আছে গুড্ডি এবং আমার একটা ফ্রেন্ড আছে রিয়া, ওরা অনেক করে বলেছিল এই জায়গাটার ভিডিও করতে, কিন্তু যাই হোক করে আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে সব বাধা অতিক্রম করে চলে এসেছি তোদের জন্য। তো তোরা একটু ভালো করে দেখে নে আমার চোখে বর্তির বিল, আর এখানে তো বোটিং করাই যায়। আমি ইনফরমেশনটা দিয়ে রাখি, এখানে পার হেড 50 টাকা করে বোটিং হয় আধ ঘন্টা। এই বিলটা পুরো ওরা ঘুরিয়ে দেয়। আর এখানে প্রচণ্ড সুন্দর হাওয়া চলছে, আমি জানি না হাওয়ার জন্য তোমাদের একটু সাউন্ড অবস্ট্রাকল হতে পারে, কিন্তু এই হাওয়াটা কিন্তু এখন আমার দুর্দান্ত লাগছে। ওরা নৌকোয় পার পার্সন 50 টাকা করে ভাড়া চাইছিল ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম ওদের সাথে কথা বলে যে চাইলে কিছু কম বেশিও কিন্তু ওরা করে দেবে, সেটা কিন্তু একটু বার্গেনিং করে নেবে তোমরা নৌকোয় ওঠার আগে। মাঝির এইভাবে নৌকো বেয়ে যাওয়া দেখে বাংলা ছবির পুরনো দিনের দৃশ্যগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।
এখানে কেউ কেউ ফিশিংও করছিল, তবে আমার মনে হয় যতদূর সম্ভব তারা স্থানীয় লোকজন। কিছু মাছ তুলেছিল তারা, তো তাদেরকেও ক্যামেরা বন্দি না করে পারলাম না। তবে আফসোস একটাই থেকে গেল যে আমরা সেদিন নৌকায় উঠতে পারিনি, কারণ তখন প্রচণ্ড মেঘ করেছিল এবং বৃষ্টি নেমে আসছিল। তাই জন্য আমাদের ঘরে ফেরার তারা খুবই ব্যাকুল করে তুলেছিল, তাই সেই দিন আর নৌকোবিহারটা হলো না। কিন্তু অন্য যেদিন আমি গিয়ে ওখানে নৌকায় উঠব সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। আমি কিন্তু কোনোদিন এরকম কাঠের নৌকায় উঠিনি, আর আমার মতো অনেকেই আছো যারা তোমরা এরকম ছোট ডিঙি নৌকোগুলোয় ওঠোনি। তো ওখানে তোমরা কিন্তু গিয়ে এই নৌকায় ওঠার এক্সপিরিয়েন্সটা নিতেই পারো, আর ওখানকার পরিবেশটাই পুরো অন্যরকম, গেলে এমনিতেই তোমাদের মন ভালো হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক অবশ্যই করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। খুব শিগগিরই আবার একটা নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।